নমস্কার, রান্নায় হাতে খড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো ক্ষীরের পাটিসাপটা। চলুন দেখি কিভাবে করতে হবে। এই ক্ষীরের রেসিপি করার জন্য লাগবে দুধ। আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি। লাগবে চিনি, আমি এখানে এক বাটি চিনি নিয়েছি। এক বাটি ময়দা আর এক বাটি নিয়েছি মিল্ক পাউডার। আর লাগবে চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমি এটা ঘরেই করেছি, আতপ চাল নিয়ে 5-6 ঘন্টা ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে জেলে সুন্দর করে নিয়েছি। এগুলো আমার একটু ভিজাই। আপনারা ইচ্ছে করলে দোকান থেকে রাইস পাউডার কিনে এনে করতে পারবেন। দুধটা জাল হতে হতে আমি এই ফাঁকে চালের গুঁড়োগুলোকে একটা সুন্দর বেটার করে নেব। এখানে আমি এই বাটি 3 বাটি চালের গুঁড়ো নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিয়েছি 1 বাটি ময়দা। দিয়ে দেব স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার মিশিয়ে নেব। চিনি যদি লাগে তাহলে আর একটু চিনি দেব, সামান্য একটু নুন দিচ্ছি। এবার এই দুধটা থেকে আমি গুলে নেব। এই আমল দুধটা থেকে 1 বাটি নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে মিশিয়ে সুন্দর একটা বেটার তৈরি করব। লাগলে আরো দুধ দেব। আপনারা ইচ্ছে হলে এর সঙ্গে কিছুটা জল দিয়ে কিছুটা দুধ দিয়েও করতে পারবেন, শুধু জল দিয়েও করতে পারবেন, শুধু দুধ দিয়েও করতে পারবেন। যার যেভাবে ভালো লাগে ওইভাবে করে নেবেন। আমি এটা গুলে নিচ্ছি। আমি 500 গ্রাম গরুর দুধ নিয়ে এটা জাল দিয়ে একটু কমিয়ে নিয়েছি। এবার ওতে আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। এবার এগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। দুধের সঙ্গে মিল্ক পাউডারটা দিলে ক্ষীরটা তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য দিয়ে দিচ্ছি। আপনারা শুধু দুধ দিয়েও করতে পারবেন। দুধটা আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দেব কিছুটা চিনি। সবগুলো মিশিয়ে আমি এবার উননটা বাড়িয়ে দিয়ে, আমি কিন্তু দুধটা কিছুটা ঠান্ডা করে নিয়েছি, তারপরে মিল্ক পাউডার মিশিয়েছি। এখন আবার দুধটা গরমে বসিয়ে জাল দিচ্ছি। এবার নেড়ে নেড়ে ফুটিয়ে কমিয়ে নেব। আমি যেই দুধ চিনি এবং মিল্ক পাউডার মিশিয়ে জাল দিয়ে ওইগুলোকে একদম ক্ষীর করে নিয়েছি। এবার আমি নামিয়ে ঠান্ডা করে পুরের জন্য রেডি করব। ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে,
এবার আমি পাটিসাপ্তাটা করে নেব। আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানের তাওয়া, ওতে একটু ব্রাশ তেল তেল ব্রাশ করে দিচ্ছি। আমি এর আগে আরও দুটো করে নিয়েছি। এদিকে আমি বেটারটাও করে নিয়েছি, দেখুন এরকম হবে, খুব একটা পাতলাও না খুব একটা ঘনও না। এখন দিয়ে দেব, আপনার যত সাইজটা যেরকম করবেন ওরকম গোলা দেবেন। এবার হাত দিয়ে সামান্য একটু ঘুরিয়ে দেব। এটা মিডিয়াম আঁচে করতে হবে, খুব বেশি জ্বাল দেওয়া যাবে না। আমি চিনি দিয়ে করেছি, আপনারা ইচ্ছে হলে গুড় দিয়েও করতে পারবেন। আমি এভাবে সবগুলো করে নেব, তারপরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি ভেতরে ক্ষীর। এর আগে আমি আরো কয়েকটা করে নিয়েছি। এভাবে আমি ছোট ছোট করে সব পাটিসাপ্তাগুলো করে নেব। এভাবে সবগুলো পাটিসাপ্তা করে নিচ্ছি। খিরের পাটিসাপ্তাগুলো সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এগুলো খুব হালকা আছে করতে হবে, ননস্টিক কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে 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 তারপরে আস্তে আস্তে করতে হবে। আমার রেডি হয়ে গেছে, এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। পরিবেশন করে দেখালাম, আপনারাও করে দেখবেন, আমি যেভাবে যেভাবে দেখিয়েছি ওইভাবে করে দেখবেন, খুব ভালো হয়। শীতের দিনে পিঠে পুলি ছাড়া তো যেমন জমেই না, আপনারাও করে দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে
তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না, এবং বন্ধুদেরকেও শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করছি, সামনে দেখা হবে নতুন রেসিপি নিয়ে।